একটা হইছে কি ওই বললাম না যে বলার জন্য অনেকে বলে বলে টাকা অনেকে কমিটমেন্ট করেছে টাকা অনেকে দেয় নাই ঠিক আছে এইটা কিন্তু বলবো ফুটবল ফেডারেশনের যে ওই ইয়েটা মানে আপনার একাডেমিটা এটা কিন্তু সাপোর্ট করছে কারণটা কি এই মেয়েদেরকে একসাথে অনেক কয়েক বছর তারা একসাথে রেখে কিন্তু তারা একটা নিজের মধ্যে আদান প্রদান করার বা বোঝার একটা ক্ষমতা ছিল যেই কারণে ফুটবল কিন্তু ভালো করেছে মানে মেয়েদের তো এটাকে চলমান রাখার জন্য ওদেরও তো ভবিষ্যৎ আছে ওদেরকে তো একটু কিছু করতে হবে তো ওরা শুধু ট্রেনিং করবে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে ওদের জন্য পারিশ্রমিক কিছু থাকবে না বা ওদের পার্সোনাল কোনো লিগ হবে না বা কোনো টাকা পয়সা ওরা পাবে না তো এইটা কোনোদিন ইয়ে করতে পারে যেমন আমাদের ইয়াং জেনারেশনরা হয় কি তারা খেলতে চায় তারা ফুটবলকে খুব ভালোবাসে নাহলে রাত্রে জেগে বার্সেলোনা খেলা রিয়াল মাদ্রিদ খেলা ইন্টারন্যাশনাল ফুটবল খেলা দেখে না এবং আপনি দেখবেন ম্যাক্সিমাম বড়লোকের ছেলে মানে মিডিয়কার মানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সব ছেলেরা তারা কিন্তু সব ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ দেখে কিন্তু তারা কেন ফুটবল খেলতে পারে তারা কেন তার প্রতিভা বিকাশ করতে পারে না বিকজ এখানে কোনো ফিউচার নাই তার বাপ মা দেখছে তার বাপ মা বিজনেস করলে লেখাপড়া করলে ওইটাই ভালো তো এই ফোকাস তো তোমাকে দিতে হবে যে আমি ফুটবলার হলে আমি বছরে এত টাকা পাবো আমার একটা ফোকাস হবে যেমন সাকিব মাস্টাফি এদের একটা ফিউচার আছে তো ফুটবলে আমাদের সময় একটা ফিউচার ছিল তো এই ফিউচারটাকে আমরা তৈরি করতে হবে তো এখনও কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে ফুটবলাররা 80 লাখ 90 লাখ 1 কোটি টাকা পায় ইজ নট মেড অফ জোক 1 কোটি টাকা ইজ নট মেড অফ জোক প্রতি একটা প্লেয়ার পায় তো এইটা কয়টা প্লেয়ার 1 কোটি টাকা পায় তো এইটাকে আমাকে বুঝাইতে হবে যে অ্যাটলিস্ট আমার যদি প্রতি বছরই 20 লাখ 30 লাখ টাকা এভারেজ ইনকাম থাকে এভারেজ প্লেয়ার ইনকাম থাকে তাহলে অবশ্যই বাপ মারা যাবে যে আমার প্লেয়াররা আসবে এখানে ছেলেরা আসবে এখানে এবং খেলবে এবং পয়সাও পাবে এবং নাম হতে পারবে ন্যাশনাল প্লেয়ার খেলতে পারবে আগের মতন এই ফুটবলের যে আলোড়ন সেই আলোড়নটাকে তৈরি করতে হবে এটা আমাদের দায়িত্ব আমরা যা আমরা যারা ফুটবলার আছি তাদেরও দায়িত্ব যারা কর্মকর্তা আছে তাদের দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর মূল চালিকা শক্তি এবং সে তার স্টেপ কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জায়গা এবং যেমন বাংলাদেশ দেখলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ বাফুফাকে মূল ভূমিকাটা পালন মূল মেন আমরা বাফুফা ছাড়া নাথিং বাফুফা জিরো